আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে আপনারা স্কাই কালার চেঞ্জ করতে পারেন, তাও খুবই সহজে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, যদি এখনও আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক গাইস। তো ফিরে এলাম ইন্টার পর। তো আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা প্রজেক্ট ফাইল রেডি আছে অ্যান্ড আমি শুরু করতেছি কাজ। তো এই দুটোটা ভিডিও আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সাথে প্রজেক্ট ফাইলও আছে, তো আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ফার্স্টে ইনপুট করে নিচ্ছি আমাদের ফার্স্ট ভিডিওটা। ওকে, ইনপুট হয়ে গেছে। তো এটা পেড থাকবে অ্যান্ড ওইটা ফুল। তো দুটোটা ঠিক আছে। এবার আমরা স্ক্রিন একটু বড় করিনি। ওকে, তো এবার আমি স্কাইটা নিচ্ছি, স্কাই কালার যেটা আছে সেটা। তো এটাকে নেওয়ার পর আমি সি প্রেস করে এটাকে কাট করে নিব। কাট করা শেষ, এবার ডিলিট। ওকে, তো এটাকে আনলিঙ্ক করে নিয়ে অডিওটা ডিলিট করে দিলাম অ্যান্ড এটা ডাবল ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে দিব আমরা, নাও পারফেক্ট। তো তারপরে এন্টার প্রেস করে আমরা এটাকে রেন্ডারিং করে নিব, যাতে আমাদের ভিডিওটাতে তেমন কোনো সমস্যা না হয় রেন্ডার চালানোর সময়। তো আমার কম্পিউটারটা একটু বেশি স্লো, তার কারণে আমি এটা রেন্ডারিং করে নিচ্ছি অ্যান্ড আপনারা চাইলে রেন্ডারিং করে নিতে পারেন, আর না হলে যদি আপনাদের সমস্যা না হয় তাহলে আপনাদের রেন্ডারিং করার দরকার হবে না। তো আমি রেন্ডারিং করে নিচ্ছি, আমার পিসটা স্লো হয়ে যাচ্ছিল তাই জন্য। তো ততক্ষণ ওয়েট করি। আমাদের রেন্ডারিং প্রায় শেষ। ওকে, ফুল শেষ, কাম ফার্স্ট। ওকে, তো রেন্ডারিং শেষ। এবার আমরা ভিডিও প্লে করে দেখি। ওকে, ভিডিও ঠিক আছে আমাদের। তো এবার আমরা ইফেক্টে গিয়ে ক্রাফট লিখবো, CROP ক্রাফট। ওকে, তো ক্রাফটটা আমরা ফার্স্ট এডটাতে নিয়ে ড্রপ করবো অ্যান্ড এখান থেকে আমি বটম থেকে একটু কমে দিব, তারপরে ফেডারেশনে যাবো, বটমটা কমানো শেষ। ফেডারে গিয়ে আমি এটাকে 115 এরকম করে দিব। ওকে, 120 করে দিছি, তারপরে আমরা বটমটা একটু কমাই দিই, পরে একটু দেখতে সুন্দর লাগবে। ওকে, তো তারপরে আমরা নর্মাল থেকে আমরা এটাকে করে দেবো ওভারলে অ্যান্ড ওকে, নাও পারফেক্ট। আমাদের ভিডিও প্রায় শেষ, রেডি হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে নিচের স্ক্রিনটা দেখেন পুরোপুরি ম্যাচ হচ্ছে না, তো তার জন্য আমরা এটাকে সিলেক্ট করে উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে কালারে যাব। ওকে, তো তারপর আমি এখানে তো তেমন একটা না, সামান্য অল্প করে কমাবো বাড়াবো এরকম। তো আপনারা আপনাদের মন মতো করে এটাকে করে নিতে পারেন। আমি এটাকে প্রোভালি তৈরি করে নিচ্ছি, এটাকে জিরো রাখবো, হাইলাইট একটু কমে দিব অ্যান্ড শ্যাডোটা হাইলাইটের থেকে সামান্য একটু কম হবো, তারপর হোয়াইট ব্ল্যাক, তারপর আসবে সিচুয়েশন, ব্ল্যাকটাও কমে দিচ্ছি। এবার আসবে সিচুয়েশন, সিচুয়েশনে গিয়ে আমি এটা অনেকটাই কমাবো, 130.3, 132 থেকে 130 এরকম রাখবো অ্যান্ড আমি ওকে। তো আমাদের ভিডিওটা কমপ্লিট, আপনারা চাইলে রেন্ডার করে এটাকে দেখতে পারেন। তো আমি আর রেন্ডার করবো না, তো এটাকে আমি সোজা এক্সপোর্ট করবো অ্যান্ড ভিডিও শেষে আপনারা দেখবেন। তো আমি ফাইলে যাব, এক্সপোর্ট মিডিয়া। ওকে, পাবো, উইন্ডোটা চলে আসছে। তো এখান থেকে আমরা অডিও থেকে SD 1080 যাব, তারপরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা। তো তারপর আমরা এক্সপোর্টে ক্লিক করবো অ্যান্ড
করব। তো আমাদের নাম চেঞ্জ করতে হবে, কারণ আমার একই নামে আরেকটা ভিডিও আছে, তার কারণে আমি দেবো ডেমো, ডিএমও ডেমো। তো এখানে ডেমো টু দিতে হবে, কারণ আমার অলরেডি আরেকটা আছে ডেমো, তো ডেমো টু। ওকে, নাও আমি এক্সপোর্ট ক্লিক করবো, অ্যান্ড এক্সপোর্ট হওয়ার পর আপনারা ফাইনাল ভিডিওটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন আমাদের নতুন ভিডিওর টিন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।